এবারে নিজের বয়সের সমালোচনা নিয়ে মুখ খুললেন পূর্ণিমা। ঢালিউডের একসময় জনপ্রিয় নায়িকা পূর্ণিমা এখন বড় পর্দায় নিয়মিত না হলেও টেলিভিশন রিয়েলিটি শোয়ে উপস্থাপনা কিংবা বিচারক হয়ে কাজ করে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সরব। দুই দশক ধরে পর্দায় মাতিয়ে রাখা এই অভিনেত্রীর সৌন্দর্যে এখনও ভাটা পড়েনি। দিন দিন যেন আরও সুন্দরী হচ্ছেন তিনি, তেমনই দিন দিন ভক্ত সংখ্যাও বাড়ছে তার। পূর্ণিমার এই সৌন্দর্যের রহস্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেক আলোচনা সমালোচনা, এমনকি পূর্ণিমার বয়স নিয়েও আন্দাজ লাগাতে দেখা যায় তাদের। এমনকি বিভিন্ন ফটোশপ দিয়ে তাকে বুড়ি হলে কেমন দেখাবে সেই ছবিও পোস্ট করতে দেখা যায় অনেককে। তবে ভক্তদের এই বিষয়টি মোটেও পছন্দ করেন না অভিনেত্রী, রীতিমতো মনঃক্ষুণ্ণ তিনি। এক সাক্ষাৎকারে তার দীর্ঘ ক্যারিয়ারটা কেমন ছিল এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, এই দীর্ঘ জার্নিটা নিয়ে বলতে গেলে দুই এক লাইনে শেষ করা সম্ভব না, তবে একটা ঝামেলা হয়েছে। এই দীর্ঘ সময়ে অনেক মানুষ আমাকে অনেক রকম ধারণা করে, একে তো আমার বয়স নিয়ে, আমি এতদিন কাজ করেছি, আমার কি তাহলে 40-50 বছর বয়স? এছাড়াও ফেসবুকে লাইভে এলে বাজে কমেন্ট করা শুরু করে। তিনি আরও বলেন, আমি কবে বুড়ি হব, কবে আমার বয়স হবে, আমাকে মনে হয় বুড়ি দেখার জন্যই সবাই মুখিয়ে থাকে। অভিনেত্রী আরও বলেন, আমি বুড়ি হলে তো তোমরা ক্রাশ লিখতে পারবে না, মানুষ বয়সের সঙ্গে বুড়ি হবেই, তোমাদেরও মা আছে বোন আছে সবাই বয়সের সঙ্গে বুড়ি হবে, এত অস্থির কেন আমাকে বুড়ি দেখার জন্য? দর্শকদের উদ্দেশ্যে পূর্ণিমা বলেন, তোমরা অ্যাপ্রিসিয়েশন করো, আমি এখনও পর্যন্ত আছি, ভালো কাজ করছি এবং তোমাদের ভালো ভালো কাজ দিতে পারছি। কে বুড়ি হলো, কার বয়স কত, এই বদনামগুলো করো না। ক্যারিয়ারের ভালো দিক হিসেবে অভিনেত্রী বলেন, আল্লাহর রহমতে আমি এখনও পর্যন্ত সুন্দরভাবে সম্মান নিয়ে কাজ করছি। সিনেমা এবং টেলিভিশনে একসঙ্গে কাজ করে গেছি, যেটা অনেকেই পারে না। এখন সিনেমায় না থাকলেও আমি মানুষের মনে টেলিভিশনে আছি, মানুষ পছন্দ করছে ভালোবাসছে এটাই। প্রসঙ্গত 1998 সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে নায়িকা হিসেবে পথ চলা শুরু করেন পূর্ণিমা। এর আগে স্বপন চৌধুরী পরিচালিত শত্রু ঘায়েল ছবিতে অভিনয় করেছিলেন শিশু শিল্পী হিসেবে। তবে প্রযোজক মতিউর রহমান পানুর হাত ধরে চলচ্চিত্রে এলেও প্রথম ছবিতে সাফল্য পাননি পূর্ণিমা। পরবর্তী সময়ে পূর্ণিমা নিজেকে শীর্ষ নায়িকার পর্যায়ে নিয়ে যান, অভিনয় করেন শতাধিক ছবিতে। দর্শক, পূর্ণিমাকে নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।